2008 সালে বিয়ে, আর গত বছর সন্তান হওয়ার পরও কেন এতদিন সব কিছু গোপন রেখেছেন অপু? এতদিন গোপন রাখার পর হঠাৎ কেন বোমা ফাটালেন তিনি? সাকিবই বা কেন সন্তানের দায়িত্ব নিতে চাইলেও বিয়ে নিয়ে এক এক সময় এক এক কথা বলছেন? চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালনায় আগামী সপ্তাহে রংবাদ চলচ্চিত্রে সাকিব খানের সঙ্গে নতুন ছবিতে জুটি বাঁধবেন চিত্রনায়িকা বুবলি, এমন খবরে চটে গিয়েই সব ফাঁস করলেন অপু বিশ্বাস। শাবনুম ইয়াসমিন বুবলির সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর কথাও অপু স্বীকার করেছেন, তবে তার ভাষ্য বুবলি তার কাছে ফ্যাক্ট না। সাকিবের কাছে এতদিন সব গোপন রেখেও প্রাপ্য সম্মানটুকু না পেয়ে তিনি সব প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সাকিব বলছেন চক্রান্তের কথা, বলছেন তাকে ঠকানোর জন্য বারবার ফাঁদ পাতা হচ্ছে। সাকিব অপু বুবলির ঘনিষ্ঠ নির্মাতা রনিও চক্রান্তের কথা বলছেন, তবে তিনি অপুর দিকে আঙ্গুল তুলছেন না। তার সন্দেহ উস্কানি দিচ্ছে তৃতীয় কেউ। নির্মাতা শামীম আহমেদ রনি এ বিষয়ে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন রংবাদ ছবিতে। বুবলিকে নেওয়ার পিছনে কারণ কি এমন প্রশ্নে নির্মাতা রনি বলেন, রংবাদ চলচ্চিত্রের নায়িকা কে হবে তা নিয়ে অনেকদিন ধরেই বিষয়টি ঝুলেছিল। ফাইনালি সব কিছু মিলিয়ে ব্যাটে বলে আমরা যাকে পারফেক্ট মনে করেছি তাকেই চূড়ান্ত করেছি। আমাদের কাছে বুবলিকেই মনে হয়েছে তিনি সব কিছু মিলে পারফেক্ট। অফকোর্স আমরা দিদিকে মানে অপু বিশ্বাসকে নিয়ে কাজ করতে চাই, আমি চাই পার্সোনালি। অপু ও তার সন্তান প্রসঙ্গে তিনি বলেন, জয় তো ভাইয়ার অথব সাকিব খানেরই ছেলে, এতদিন ধরে যে ব্যাপারটা হিডেন ছিল এটা যদি তার ক্যারিয়ারের জন্যই হয়ে থাকে তাহলে একটা মুভিতে হয়তো তাকে মানে অপু বিশ্বাসকে সাইন করানো না হলে তার জন্য এমন রিয়াকশন কেন? চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ রনি আরও বলেন, দেখুন সাকিব ভাইয়ের তো এখন বাইরে একটা স্টার ইমেজ তৈরি হয়েছে, কলকাতায় কাজ চলছে, এরকম একটা মোমেন্টে তাকে নামানোর জন্যই কি এমন চক্রান্ত? পিছনে থেকে কেউ কি উস্কানি দিচ্ছে বা এমন কিছু করছে? এ প্রশ্নগুলো খুব স্বাভাবিক না। আমার প্রশ্ন এগুলো, এতদিন ধরে যে বিষয়গুলো গোপন ছিল এখনই কেন সেটা প্রকাশ করা হলো? কারা এ ধরনের চক্রান্ত করছেন বলে আপনি মনে করছেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা রনি বলেন, কারণ নাম আসলে বলার দরকার নেই, পলিটিক্সে যেমন আওয়ামী লীগ বিএনপি আছে ফিল্মেও আছে। সাকিব খানকে নামানোর জন্য তার অপোজিটে যে গ্রুপটা তার অ্যান্টিতে যারা আছে তারা ইন্ধন দিচ্ছে। একসঙ্গে বসগিরি করেছিলেন আপনি অপু সাকিবকে নিয়ে, এর মধ্যে অন্তঃসত্ত্বা হয় অপু বিশ্বাস সিনেমা ছেড়ে চলে গেছেন, তিনি নিজেও বলেছেন এটা তার প্রাণের ছবি। কবে থেকে তাদের মধ্যে বোঝাপড়াটার অমিল ঘটে? নির্মাতা রনি, এটা আমি ঠিক জানি না, তবে কেউ না কেউ তো অবশ্যই তাকে উস্কানি দিয়েছে, দিদিকে কেউ উস্কানি দিয়েছে, তৃতীয় পক্ষ সুযোগটা নিয়েছে। অপু বিশ্বাস চলে যাওয়ার পর বসগিরি সিনেমায় আপনার হাত ধরেই সাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষিক্ত হন বুবলি। দুজনের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক কি আপনি আঁচ করতে পেরেছেন? নির্মাতা রনি, সাকিব ভাইয়ের সঙ্গে ওনার তেমন কিছু নেই, স্রেফ একজন অ্যাক্টরস, কাজ করছেন এটুকুই। স্টারদেরকে নিয়ে এ ধরনের কথা সবসময়ই হয়, এটা রাজ্জাক স্যারের সময়ও ছিল, আলমগীর সালমান শাহের সময়ও ছিল, মান্না ভাইয়ের সময়ও ছিল, তার মানে এটা ট্রু না। বুবলির সঙ্গে সাকিব ভাইয়ের সম্পর্ক এতটুকু তারা কলিগ, জুটি হয়ে কাজ করছেন। জুটি হয়ে কেন করছে? অবশ্যই অডিয়েন্স পছন্দ করছে বলেই করছে, যেমন একসময় দিদিকে নিয়ে করত। তাহলে আপনি বলছেন বুবলি ইস্যুকে কাজে লাগিয়ে কেউ পিছন থেকে চক্রান্ত করছে? নির্মাতা রনি, জাস্ট এটাকে ইউজ করা হয়েছে, দিদিকে ভুল বোঝানো হয়েছে। একই সাথে আমি এটাও বলতে পারি, আমি যতটুকু জানি আমি দুজনকেই জানি, বাবা হিসাবে বলেন যা যা করার দরকার তা সাকিব ভাই করেছে। এখানে স্টার হওয়ার কারণে স্টারদের লাইফে অনেক কারণেই আলাদা রাখতে হয়, অনেক ব্যাপার হিডেন রাখতে হয়, এ কারণেই হয়তো বিষয়টা পাবলিকলি আনা যায়নি। আনা হয়তো হতো সেটাও হয়তো আরও কিছুদিন পর, কেউ সাকিব ভাইয়ের কেরিয়ার নষ্ট করার জন্য এটা করেছে, কেননা সাকিব ভাই জয়ের জন্য এভরিথিং করছে, টাকা পয়সা থেকে শুরু করে যা যা দরকার সব করেছে, যা দিদিও অস্বীকার করতে পারবে না। দিদিকে প্রশ্ন করা হোক উনিও এটাই বলবেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।